দেখতে শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তো? খাবার খাইতে খাইতে খুব পিপাসা লাগছে, এই স্ট্রবেরি জুসটা খাইতে হবে, কিছুই করার নাই এখন। ওই ওগি খাড়া, আমি জুসের মধ্যে। খুবই সুস্বাদু খাটে স্ট্রবেরি জুস বলে কথা। বাহ, তৃষ্ণাটা পুরো মিটে গেল, জীবনে এমন স্ট্রবেরি জুস খাইনি কোনোদিন, আমি খুব ধন্য হয়ে গেলাম খেয়ে জুসটা। ওই জুসের ভিতর তো নলটে ছিল। হ্যাঁ তাই তো, খুবই ভালো লাগতেছে, এখানে অনেক জায়গা তো অগির পেটের ভিতরে যা দেখতাছি। ইস, পেটের ভিতরে অগি থাকে নাকি, কি ব্যাপার? আমি হলাম আসল অগি, যে সব কিছু মেনটেন করে, আর বাইরেটা নকল, আমার ভিতরে বসবাস, বুঝেছো? তোমাকে এখন চুইংগামের মতন টেনে লম্বা করে দেবো। বাইরেও স্বস্তি নাই, ভিতরেও স্বস্তি নাই, আমার সেইটা দাও। একটু পরে ছেড়ে দিব, যাও চলে যাও। প্রতিদিন আমার অগি কার্টুন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন, ধন্যবাদ। বাপরে বাপ, বাইচা গেছি, নাহলে তো অগি আমাকে মাইরাই ফেলতো, কি ব্যাপার, এখানে আবার কে ডাকতাছে? পিছনে মনে হইতাছে অনেক কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা অনেকেই আছি, পুরো সেম সেম টুইং ভাই বোন। আমার কোনো জায়গায় স্বস্তি নাই, এই নিচের দিকে জাম দিতে হইবে, কিছুই করার নাই। খোদা আমাকে মাফ করে দিও, বেঁচে থাকলে আবার দেখা হবে, জানি না কত গভীর এটা। মনে হইতেছে বাচ্চা যাবো, যাক বাচ্চা গেছি, নিচেই তো খুবই জায়গা, অনেক স্পেস, পুরো ডাইনিং টেবিলের মতো। বাহ, খুবই ভালো লাগতেছে, সাঁতার কাটতাছি। ও কত খাবার, ও আমার প্রিয় লেগ পিস, খুবই ভালো লাগতেছে, এখানে এসেই তো থাকতে চাই আমি, খাবার পুরো অফুরন্ত, সব খেয়ে ফেলবো। সব খাবারই এখানে বিদ্যমান, যাই উপরের দিকে যাই। ইস, বেশি চালাকি করতে গেলাম, এখানে চলে আসলাম, এই স্পেসটা কি আবার শুনশান, নিচের দিকে আবার ছিদ্রও আছে, দেহি একটু হুকি মাইরা দেহি কি আছে। আমি যা ভাবতাছি এটা তাই হবে, এটা অগির আউটপুট। হ্যাঁ হ্যাঁ, এটা আউটপুটই, ঠিক আছে, কোনোই ব্যাপার না, বিপদে পড়লে এইখান থেকে কাইটটা পড়বো, কিন্তু আগে কাজ করতে হবে অনেক এখানে। সকাল ধরে পেটটা কেমন মচমচ করতেছে, তাই ইনো খেয়ে নিলাম 15 টাকা খরচ করে, এবার একটু স্বস্তি পেয়ে যাব মনে হয়। বাহ, আমার যাতে পেট খারাপ না হয় এর জন্য ও কি ইনোর ব্যবস্থা করছে, কোনোই ব্যাপার না, চিকেন খাবো তারপর ইনো খাবো, তাহলে হজম শক্তি বেড়া যাবে। এখন তো মনে হইতেছে কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি, স্রোতের ধারা দেখা। ইস, ইনো খেয়েও কাজ হচ্ছে না, পেটটা আরো মচমচ শুরু করে দিছে, ডাক্তারের কাছে যেতে হবে নাকি? গরম গরম আওয়াজও হইতেছে, গ্যাস হইতেছে, বুঝতেছি না, এতদিন তো এমন কিছুই হচ্ছিল না, আজ কেন হলো? ডাক্তারের কাছে যেতেই হবে আমার, যা মনে হইতেছে। আজকের মতো খাওয়া শেষ, এক সপ্তাহ যাবত কিছুই খাওয়া লাগবে না, এবার বাইরে যাইতে হবে এন্ট্রি পয়েন্টে। যাক, খেতে স্বাস্থ্যটা ভালো হয়েছে, এবার এন্ট্রি পয়েন্টটাও খুঁজে পাইছি, এখান থেকে কেটে পড়তে হবে, তারপর নিরাপদে বাইরে যেতে হবে, আর এই বিষয়টা কাউকে আলোচনা করা যাবে না। আসো আসো, আমরাও বাইরে যাইতাছি। বাইরে যে এমন ভাব মারতে হবে যে ওরা পচবে, আমি অনেক কষ্টে ছিলাম, দেই রুমালটা বাইন্দা নি গলায়। একটু শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তো? মনে হচ্ছে কিছু একটা আজব মার্কা জিনিস দেখে ফেলেছি সকাল সকাল, দেখি এই আজব মার্কা জিনিসটার দিকে একটু যাওয়া যাক। কোটি কোটি পায়ে, সময় হাতে আছে, দোকানের নামটাও তো মারাত্মক, হা হা, কি আছে এর ভিতরে, অনেকগুলো খেলনা দেখতে পাচ্ছি তো আমি, আমি কি একটু খেলনাপাতি নিব নাকি এখান থেকে? যাই পালিয়ে যাই, কেউ দেখলে পিটাবে আমার, ই সর্বনাশ। আপনাকে কিছু একটা নিয়ে যেতে হবে এখান থেকে, না হলে যেতে পারবেন না, বলে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিছু একটা নিয়ে যাচ্ছি, আপনি রাগান্বিত হবেন না প্লিজ। প্রতিদিন আমার অগি কার্টুন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন, ধন্যবাদ। আজকে বাজারটা অনেক ভালোই ছিল, হ্যাঁ, নন্টে ফন্টে চলে এসেছে, এদের জ্বালাতে কিছুই রাখা যায় না দেখছি। যা ওগি, থ্যাংক ইউ এত কিছু আনার জন্য। আমার ফেভারিট খাবার নিয়ে এসেছিস, টিস্যু পেপারটা আমি গেলেই খাই তাড়াতাড়ি। তোরা একটাও মানুষ হলি না, এত কষ্ট করে আনলাম, ওরা সব কিছুই গিলে খেয়ে ফেললো।
আমার জন্য কিছুই রাখলো না, কি আর করব। দেখি যে জিনিসটা এনেছি ওটা একটু টেস্ট করে দেখি ভিতরে কি আছে। খেলনা পাতি থাকলে তো একটু খেলা করা যায়, কিন্তু এখানে তো দাঁতের ছবি দেখছে এক বুড়ো বেটার সাথে, কি করব। পড়ি একটু, হাহা পড়লাম আর শক্তিশালী হয়ে গেলাম। কই নন্টে পন্টে তোরা, তোদের আজ খবর আছে? কিরো পন্টে জল্লার থেকে দেখতে একটু। আরে ওটা তো অগি মনে হচ্ছে রে, কি ব্যাপার? কি তোদের ভয় লাগছে না আমার এই বডি দেখে? কি বল তো। আমার তো হাসি পাচ্ছে। আরে আরে অগি মারলে বাঁচবো না, সরি অগি ভুল হয়ে গেছে। আমি তো এমনটাই চাই, সবাই আমার দিকে মাথা নত করুক, টাটা গেলাম। কি রে তোরা কি পাগল হয়ে গেছিস নাকি? অগিকে দেখে এমন কেন করতেছিস বল তো একটু, এই পাগলের দল। আরে অগির সাথে পাঙ্গা নেওয়া যাবে না, ও অনেক শক্তিশালী। বাহ আজকের দিনটা খুব মারাত্মক যাচ্ছে। অগি সরে যা, নাহলে তোকেও কেটে দেব, বুঝেছিস? এমনটা কেন করছো, চুপ থাকো তুমি। শালা ফকিন্নি, তোর এত বড় সাহস, মুখ বেঁকিয়ে দেব বুঝেছিস? বেশি পাঙ্গা নিবি না আর বেশি কথা বলবি না, যা এখান থেকে, ভাগ ফকিন্নি তুই। শালা গোপাল ভাড় আমাকে মেরেছে, ওকে আজ শাস্তি দিতে হবে, বুঝতে পেরেছি, যাই। ওরে বাবা ওকে কি কেলানো কেলাচ্ছে রে। শোন গরিবের গোপাল ভাড়, বেশি পাঙ্গা নিবি না, তাহলে তোর এই অবস্থা হবে প্রতিদিন। আমি গেলাম, তুই থাক। আচ্ছা ওগি, আর করব না এমন। খুবই ভালো ছেলে, থাকো তুমি, গেলাম। কিছু তো একটা ব্যাপার আছে, দেখতে হচ্ছে। চাচা যান একটু সাইড দেন, দিবেন না তাহলে মারা খান আমার কাছ থেকে। এখন আমি টিকিট সবার আগে নেব, দেখব কে আটকায় আমাকে, কোন মায়ের লাল। এই টিকিট দে আমাকে জলদি। ও আচ্ছা এই ব্যাপার, আমি তো সব দেখে ফেলেছি ওগি। ওই লাইসেন্স দেখা। দাঁড়ান পুলিশ কাকু, আপনাকে আমি লাইসেন্স সব কিছুই দেখাচ্ছি, একটু ওয়েট করুন। কি লাইসেন্স লাগবে তো নাকি বডির ঘুষি খাবেন, বলুন তো প্লিজ। না না বাবা কিছুই লাগবে না, তুমি বাসায় যাও। না না লাইসেন্স নিন প্লিজ, এমন করছেন কেন? আচ্ছা এটাই সময়, ওকে ঘুমাচ্ছে, দাঁত চুরি করব, তারপরে আমি শক্তিশালী হব। ওগি তোর দাঁত নিয়ে গেলাম। ফন্টে দাঁড়া, তুই বলছি দাঁড়া প্লিজ ভাই আমার, এমনটা কেন করিস, দাঁড়া। টাটা ওগি। ওখানে গোপাল ভাড় কাকে বাতাস করছে দেখতে হচ্ছে তো। হ্যাঁ ফকিন্নিরা জলদি জলদি বাতাস কর, গরম লাগছে আমার, তাড়াতাড়ি। শালা নন্টে চোর, আমার দাঁত চুরি করে এখন বড়লোকে চাল চালছিস।